हाय फ्रेंड्स, আমি তন্ময়। তোমরা দেখছো মালদা ভার্স ইনফো চ্যানেল। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে এসেছি, তার আগে আমি একটা কথা বলে দিই। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বার্ডস রিলেটেড, বার্ডসের কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট পারপাসের নিত্য নতুন ভিডিও আমরা এনে থাকি। তো তোমরা যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা তারা অতি শীঘ্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দাও, যাতে আমার আপলোড করা প্রথম ভিডিও, আমার আপলোড করা ভিডিওগুলো প্রথম তোমরা তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে তোমরা তোমাদের মোবাইলে এবং ল্যাপটপে পেয়ে যেতে পারো। তো চলো আজকের ভিডিওর মূল টপিকে ফিরে আসা যাক। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে আমি যখন ভাইমিরাল ইউজ করেছিলাম, ভাইমিরাল মাল্টিভিটামিনটা ইউজ করেছিলাম, তখন আমি বলেছিলাম যে ভাইমিরাল মাল্টিভিটামিনের ভিতরে যে চার ধরনের মাল্টিভিটামিন থাকে, চার ধরনের যে ভিটামিন থাকে, সেই ভিটামিনগুলো মিলিয়ে মাল্টিভিটামিন তৈরি হয়েছিল হয়। তো সেই ধরনের মাল্টিভিটামিন যদি ইউজ করো তোমার তোমার ভেটেনারি মেডিসিন সব থেকে কিনে নিতে হবে, তোমাকে পেয়ে যাবা। ছোট বড় মিডিয়াম সব রকম সাইজেরই হয়, তোমাদের যেটা দরকার সেটা তোমরা পেয়ে যাবা। তো সেই মাল্টিভিটামিন ব্যবহার করার ফলস্বরূপ আমার আজকে যে পাখিগুলো আছে সেপারেট সেপারেট কেজে আছে, তোমরা সাধারণত দেখে থাকো আমার প্রতিটা ভিডিওতে। তো সেই সব কেজগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ব্রিডিং প্রোগ্রেস কীরকম হয়েছে। তো চলো আজকের আমার পাখির ব্রিডিং প্রোগ্রেসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা যেটা তোমরা দেখছো এই খাঁচাটা, এটা হচ্ছে আমার এক নম্বর খাঁচা। তো তোমরা যদি খেয়াল করো, তো তোমরা ঘটেও দেখতে পাবা যে এক নম্বর লেখা আছে, এই যে, ঠিক আছে। তো এইখানে তিনটে বাচ্চা হয়েছে, একটা বাচ্চা খুবই ছোট আছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। বড় দুটো বাইরে বেরিয়ে গেছে, তো তোমরা বড় দুটোকে দেখতেই পাচ্ছ। এরপর আমি দেখাবো আমার যে হ্যান্ডটেম বদ্রিটা ছিল, সেই বদ্রিটা কি ওই সাধারণত একটা করে তুলে পারি, মানে যখন আমি ব্রিডিংয়ে দিই সে টাইমে আমি একটা করে ওর রেজাল্ট পেয়ে থাকি, ওর যে ডিম বাচ্চা করা। তো এই যে পাখিটার মুখ বের করে আছে, এই যে বাচ্চাটা মুখ বের করে আছে স্কাই কালারের, এটা হচ্ছে তারই বাচ্চা। তো চলো আমি আর একটু ক্লোজ করে দেখাই তোমাদেরকে। তো এই যে তোমরা দেখো, এটা হচ্ছে বড় পাখি হলুদটা, স্কাই ব্লু কালার যেটা আছে সেটা হচ্ছে তার বাচ্চা। সে এখন তার বাচ্চাকে অতটা বের করে না, একবার বের করেছিল ঘর থেকে, বাট আমি ঢুকিয়ে দিয়েছি ঘরে। চলো নেক্সট দেখা যাক। এবারে আমরা চলে আসছি তার পাশের কেজে। তো সেই কেজেও একটা বাচ্চা হয়েছিল, তো আমি সময় না দিতে পারার ফলে বাচ্চাটা একটু হ্যান্ডিক্যাপ হয়ে যায়। তো চলো সেটাও তোমরা দেখতে পাবা। এই যে বাচ্চাটি ঘুরে বেড়াচ্ছে, এটাই হচ্ছে সেই বাচ্চাটা। দেখা যাচ্ছে ঠোঁটটা, বুঝতে পারছো যে ঠোঁটটা একটু মানে ভালো প্রবলেমেই আছে ঠোঁটটা। তো চলো এরপর নেক্সট আরেকটা কেজ আমরা দেখে নিই। তো এই কেজেও তিনটা বাচ্চা রয়েছে, দুটো বাচ্চা বেরিয়ে গেছে অলরেডি, আরেকটা বাচ্চা ঘটের ভেতরেই আছে। ওটা ছোটো আছে বলে ওটা এখনও, এটা এখনও বের হওয়ার সময় হয়নি, যখন বেরানোর সময় হবে তার প্যারেন্টস তাকে ঠিক সময় মতন বাইরে বের করে দেবে, ঠিক আছে। তো চলো তারপর আরেকটাকে যাওয়া যাক। এইখানে জোড়াটা যেটা আছে, জোড়াটা ভিতরে আছে, এটা হলুদটা অ্যাডাল্ট আছে, ফুল অ্যাডাল্ট পাখি। আর তার যে ফিমেলটা, তার ফিমেলটা ঘটেই আছে, আবার তারা ডিম দিয়েছে সেকেন্ড বারের বাচ্চা তোলার জন্য। তো এবার এর সঙ্গে আমি তার সন্তানদের দেখাই। এই যে ঘটের উপরে যে তিনটা পাখি বসে আছে, তিনটাই বাচ্চা পাখি। তো এই তিনজনেই এই জোড়াটারই সন্তান, ঠিক আছে। তো এবার আমি যেটা বলেছিলাম
যে যে পাখির বাচ্চাটা আমার দেখানো সম্ভব হয়নি সেই সময়, তো এবার আমি সেই বাচ্চাটা তোমাদের দেখাই। এই যে 1 নম্বর কেজের সেই বাচ্চাটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এবার আমি যে বাচ্চাটার কথা বলেছিলাম যে বাচ্চাটা খুবই ছোট, এখনো বেড়ায়নি, এই যে বুঝতেই পারছো সে বাচ্চাটা এবার এই এখন ঢোকার চেষ্টা করছে। যাই হোক, আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। তো আমি এবার আমার যে পাখিগুলোকে ব্রিডিংয়ে দিয়েছিলাম সেই পাখিগুলোর ভাইবেরালের লাইভ রেজাল্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপরে তোমরা যখন তোমাদের পাখির বাচ্চাগুলো এরকমভাবে ঘর থেকে বেরিয়ে যাবে বা তার আগে আগে তোমরা তোমাদের পাখিকে বি কমপ্লেক্স যে A to Z ভিটামিনটা হয়, বি কমপ্লেক্স A to Z মাল্টিভিটামিন যেটা হয়ে থাকে, সেটা তোমরা প্রোভাইড করতে পারো তোমাদের পাখিকে। তো সেটা তোমাদের পাখির চিকসদের জন্য খুব উপকারে আসবে। সেটা তোমরা প্রতি সপ্তাহে দুবার ইউজ করবে, ঠিক আছে? প্রতি সপ্তাহে দুবার ইউজ করবে। প্রতি কেজের যে আমার যে কেজের যে ছোটো ছোটো বাটিগুলো আছে, আমার যে কেজের যে ছোটো বাটিগুলো আছে, এই বাটি এক বাটি জলে 3 ফোঁটা দেবে, তার থেকে বেশি দেওয়ার দরকার নেই, 2-3 ফোঁটা দিলে যথেষ্ট। তো আজকের ভিডিও এতটাই। যদি এই ভিডিওটা তোমাদের কোনো কাজে লেগে থাকে বা উপকার হয়ে থাকে বা তোমরা আমার এই ভিডিওতে এগুলোকে যদি শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানাও যে ভিডিওতে কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে বা নেক্সট আমি কোন টপিকের উপরে ভিডিও বানাবো, সেটাও যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তো বলো, আমি সেই টপিকের উপরে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তো চলো আজকের মতন, বাই বাই।